চন্দ্রকোনায় বিজেপির দক্ষিণ মণ্ডল কার্যালয়ে এসে অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, দেব দুর্নীতিগ্রস্ত, ছোট ছেলে বনিও দুর্নীতিগ্রস্ত। হিরণ অভিযোগ হিসেবে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, ঘাটালের সাংসদ দীপক অধিকারী বিরাটভাবে দুর্নীতিতে জড়িয়ে আছে, এনামুল হকের কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছিলেন তিনি। অন্যদিকে বনি সেনগুপ্ত সম্পর্কে বলেছেন, ও ছোট ছেলে, সবে মাত্র অভিনয় এসেছে, অথচ সেও কিভাবে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে। এর পাশাপাশি হিরণ বলেন, সায়নী ঘোষও কিভাবে একটার পর একটা ফ্ল্যাট নিয়েছেন, তাই মানুষ বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। তিনি জোরের সঙ্গে বলেন, চোরেদের সরকার, চোরেদের মন্ত্রী, চোরেদের নেতা, চোরেদের কার্যকর্তা। ফলে এভাবেই একের পর এক অভিনেতা অভিনেত্রীকে বিঁধলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলার মানুষ প্রতিদিনই দুর্নীতি ইস্যুতে শাসক দলের নেতাদের নাম জড়িয়ে যাওয়া দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে, এর সাথে আবার যোগ হয়েছে চরম গ্ল্যামার। ফলে তিনি বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসছে একাধিক অভিনেতা অভিনেত্রীর নাম, আর সেজন্য দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে আসছে টলিউড যোগের একাধিক তথ্য। এতে নতুন সংযোজন হয়েছে বনির নাম বলে জানান অভিনেতা বিধায়ক হিরণ চ্যাটার্জি। রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা তাকে দুর্নীতি ইস্যু প্রসঙ্গে গ্ল্যামার যোগ নিয়ে প্রশ্ন করেন, আর ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিরণ বলেন, গ্ল্যামার জগৎ নিয়ে এর আগেও ঘাটালে বক্তব্য রেখেছিলেন তিনি। ওই দিন ওখানে জানিয়েছিলেন, ঘাটালে তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারী দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত, সেদিনও এনামুল হকের কাছ থেকে 5 কোটি টাকা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। আর ওই কথা বলার পর দেবের ফ্যানরা তার উপরে বেজায় চটে গিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন, বনি সেনগুপ্ত ভীষণই অল্প বয়সী ছেলে, সবে মাত্র অভিনয়ে পা রেখেছে, সেও কিভাবে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে। আর সায়নী ঘোষ সম্পর্কে তো বিচারপতিও বলেছেন বলে জানান হিরণ, তিনি কিভাবে কার টাকায় এত ফ্ল্যাট বানিয়েছেন বলে প্রশ্ন তোলেন হিরণ। এরপর অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ বড় প্রডিউসার শ্রীকান্ত মেহতার নাম উল্লেখ করেন, সে প্রসঙ্গে বলেন, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুট করেছেন, চুরি করেছেন এবং 2 বছরের পর সাজাও খেটেছেন। সেজন্য টলিউডের 99% প্রডিউসার, ডিরেক্টর এবং যারা অভিনয় করে থাকেন তারা কোনো না কোনোভাবে হয় পরোক্ষে নতুবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সাথে যুক্ত আছেন বলে জোরের সঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন হিরণ। তবে এর আগেও তিনি দেব সম্পর্কে নানা বিস্ফোরক মন্তব্য করেছেন, ফলে গরু পাচার কাণ্ডে ইডি এবং সিবিআই এর জেরার মুখে পড়তে হয়েছে অভিনেতা তথা তৃণমূলের সাংসদ দেবকে। তিনি আরো বলেন, এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকায় ছবিও বানিয়েছেন দেব, যদি সেই কেসে দোষী সাব্যস্ত হন আর যদি তাকে কারাবাসে থাকতে হয় তাহলে সব থেকে বেশি চিন্তা মিঠুনদাকে নিয়ে থাকবে বলে জানান হিরণ। উল্লেখ্য, একটি সিনেমা মুক্তির সমসাময়িক প্রেক্ষাপটে ওই কথা বলেছিলেন হিরণ চ্যাটার্জি, আর ওই সময়ে দেব বলেছিলেন, হিরণ তার ভালো বন্ধু, ওকে কিছু বলার নেই, রাজনীতির দিক থেকে আবেগপ্রবণ হয়ে হয়তো এ কথা বলে ফেলেছেন হিরণ। তবে ঘাটালে গিয়ে বক্তব্য রাখার সময় হিরণ দেব সম্পর্কে বলেছিলেন, ঘাটালের মানুষ ডুবে যাচ্ছেন আর দেব মালদ্বীপে গিয়ে ছুটি কাটাচ্ছেন। হিরণ বলেন, তৃণমূল মানেই দুর্নীতি, আর দুর্নীতি নিয়েই তৃণমূল তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চ্যাটার্জি। ইন্ডাস্ট্রির প্রডিউসার শ্রীকান্ত মোহতা, যে সবচাইতে বড় প্রডিউসার, সে কত বড় দুর্নীতিতে জড়িয়েছিল, কোটি কোটি টাকা সে লুট করেছে, চুরি করেছে, সে হচ্ছে জেলও কেটেছে 2 বছরের ওপর। টলিউড ইন্ডাস্ট্রির 99% প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতারা, তারা সবাইভাবে কোনো না কোনোভাবে পরোক্ষ বা নিরপেক্ষভাবে বা অন্যভাবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, চোরেদের সরকারের সঙ্গে যুক্ত। সে বড় অভিনেতা থেকে সুপারস্টার, মেগাস্টার থেকে শুরু করে ছোটোখাটো অভিনেতারা, যারা হয়তো বোঝেনি না, যারা হয়তো ইনোসেন্ট অভিনেতা অভিনেত্রী, তারাও চোরেদের প্রডিউসার, চোরেদের সরকার, চোরেদের নেতা, চোরেদের মন্ত্রী, চোরেদের সুপারস্টার, সবার সঙ্গে জড়িত হয়ে পড়ছে। এটা আমাদের বাংলার কলঙ্ক, এটা আমাদের পশ্চিমবঙ্গের অভিশাপ।